হ্যালো বন্ধুরা আমি সীমা গড়িয়ার থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সেফ আছেন আর সেফ থাকাটা এখন খুবই জরুরি আর আজকে আমি আমার ছাদ বাগানে আমার যে ড্রাগন ফ্রুট গাছ আছে তাতে যে ফুল এসছে সেটাই দেখাবো এই ড্রাগন ফ্রুট গাছটা অনেক দূরের থেকে আনা মৌসুমিদিকে তো আপনারা সবাই চেনেন আমার বিয়ান তা আমার মেয়ে জামাই মৌসুমিদি জেকে দাদা সবার সঙ্গে আমি বৈদ্যপুর একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিলাম দিদেরই আত্মীয় ওনাদের ঐতিহিক বাড়ি ওইখানে তা ওইখানে গিয়েছিলাম বাড়ি আর ওইখান থেকেই জেকে দাদার এক বন্ধু আছেন ছোটোবেলার বন্ধু তিনি এই ড্রাগন ফ্রুট চাষ করেন তা উনিই দিয়েছিলেন মৌসুমিদিকে একটা ড্রাগন ফ্রুট গাছ সেটার থেকে তো মৌসুমিদির ড্রাগন ফ্রুট হয় আপনারা তো সবাই জানেন আর আমাকেও আমাকেও মৌসুমিদি দিয়েছেন আর ওই গাছেরই একটা ডাল ভেঙে মৌসুমী দিয়ে একটা আলাদা জায়গায় বসিয়েছিলেন এক আর সেই গাছটাই আমাকে দিয়েছেন গামলার মধ্যে বসিয়েছিলেন সেই গামলাটা ধরেই আমাকে দিয়েছেন আর ওই গামলাটায় এত বছর ধরে ছিল তিন বছর আগে দিয়েছেন আমাকে আমি আর ওই গামলার থেকে পাল্টাই নিই ওর মধ্যেই জল টল দিতাম প্রথম প্রথম তো জল দিতাম না আমি ভাবতাম হয়তো জল টল দিতে হবে না তারপরে দেখলাম যে না জল দিলে তাড়াতাড়ি বাড়ছে গাছটা তার জন্য জল রেগুলারই দিতাম বা এখনও দিই আর এই বছরে আমি গাছটা অন্য একটা জায়গায় তুলে বসিয়েছি তার জন্য আমার এই ফল এই যে বাচ্চা মেয়েটি মুখে সাবান দিচ্ছে দেখতে পাচ্ছেন আর এই বালতিটার মধ্যে বসিয়েছি বালতিটার ফুটো করে দিয়েছি চারিদিকে আর নিচেও ফুটো আছে কুড়ি লিটারের বালতির মধ্যে বসিয়েছি এই বছর আমি তুলে আর তার জন্য আমার কাছে এবারে ফল এসছে আর আমি যখন গামলায় ছিল আমি ওই ডাল ভেঙে ভেঙে গামলার মধ্যেই বসিয়ে দিতাম এদিক ওদিক করে তার জন্য চারটে গাছ এরকম হয়েছিল গামলার মধ্যে চারটে গাছ করেছিলাম চারটে গাছই আমি এই বালতিটার মধ্যে দিয়েছি দিয়ে একটা মাঝখানে লাঠি দিয়ে দিয়েছি সাপোর্টের জন্য সাপোর্ট দেওয়ার জন্য একটা লাঠি দিয়েছি তারপরে আর গোল টাইপের আমার কিছু ছিল না বলে আমাদের ঘর হয়েছে মানে ঘরের কাজ হয়েছিল তার জন্য বালি চালার জন্য বাড়ি বালিচালা কেনা হয়েছিল চালুনি সেই চালুনিটা নেটটা কেটে গেছিল তা নেটটা বাদ দিয়ে চালমিনিটা গোল টাইপের বলে ওটা দিয়েছি ওর উপরে একটা তক্তা দিয়েছি দেখুন এই তক্তাটা দিয়েছে আর এই মাঝখানে যে লাঠিটা এর দ্বারা তো গাছগুলো সাপোর্ট পেয়ে গেছে ভালো মতো আর এই গোল চালাটার উপরে গাছগুলোকে দিয়ে দিয়েছি এখন গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে আর ওরাও একটা ভালো ওদের সাপোর্ট পেয়ে গেছে তার জন্য এই বছর আমার ফলও হয়েছে আর আমি তাতে খুবই খুশি এত বছর ধরে আমার হয়নি মৌসুমি দিদির মতো প্রথমে এক বছর হয়েছে মাঝখানে এক বছর গ্যাপ গেছে এই বছর আবার মৌসুমি হয়েছে তা এই বছর আমার হয়েছে একসঙ্গে তিনটে ফল হয়েছে ফুল এসছে তিনটে তো দেখুন বন্ধুরা কি সুন্দর এখন এটা কুঁড়ি ফুটেছে আর এই কুঁড়ির থেকেই একদিন ফুল হবে আর তারপরেই হবে ফল আর ফল হওয়ার এখন অনেক দেরি আছে কিন্তু তা আমি খুব খুশি কারণ কি আমার ড্রাগন ফ্রুট গাছে এই বছরে ফুল এসছে কুড়ি এসছে বা ফুল এসছে যাই হোক ফল তো হবে দেরি হলেও হবে আর এই একটা দেখুন এটা আমি ঠিক বুঝতে পারছি না কুড়ি আসছে না এটা গাছের শাখা ছাড়ছে বুঝতে পারছি না এটা মনে হচ্ছে শাখাই ছাড়ছে দেখুন ড্রাগন ফ্রুট গাছে যে ফুল এসছে বা কুড়ি এসছে যাই হোক ওর মধ্যে কাঠপিঁপড়ে ভর্তি হয়ে গেছে এক একটা ফুলে তিন চারটে করে কাঠপিঁপড়ে ধরে গেছে কিন্তু এই কাঠপিঁপড়েগুলোকে আগেই তাড়াতে হবে আজকেই তাকে আমি তাড়ানোর ব্যবস্থা করব আর না তাড়ালে ফুলগুলোকে নষ্ট করে দেবে তার জন্য আজকেই আমি এই ব্যবস্থাটা করব বিকালে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার চ্যানেলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ দয়া করে করবেন আর আমার ভিডিও আজকে এইখানেই শেষ করলাম আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না